Welcome to News24. This is Fuadhar Mukhtadir and I'm your host Manju Ahmed and this is Johan once again. Johan, ke apnara chinben hocche ekta band er naam chilo Johan ektu bolba. It's called Subconscious. Yeah, she 90s na 2000. Are it 2000 or 2001? 2000, but album ber hoy 2002 te. Right. Yeah. So Fuad bhai, Johan apnara ek sathe thaken mone hoy America te and pray ashen onake ei bochhore pray 4 bar asche show korar jonno. যারা পারফর্ম করবে কিছু দুজনকে খুব মিস করব, সুমন ভাই উনি একটু দেশের বাইরে, টুপুকেও মিস করবো, টুপুর সাথে কোঅর্ডিনেশনটা হয়নি, মিলাকেও মিস করবো, বাট এছাড়া এলিটা, কণা, শুভ, জেফার, ফাইরুজ, তাপস, লিঙ্কন, সো আমার জন্য খুবই এক্সাইটিং যে সবাইকে একটা ইয়ের ভিতরে একটা ভেন্যুর মধ্যে নিয়ে একটা স্টেজে শো করা। আই থিঙ্ক এইরকম ডাইভার্স গ্রুপ অফ আর্টিস্ট এক স্টেজে কখনো শো করে না ঢাকায়। সো এভরিবডি ওয়ান্টস টু বি দ্য ফার্স্ট ইন সামথিং, রাইট? রাইট। তা আমার মনে হয় যে আমি পিটটা পরে বলতে হবে, আমি এই প্রথম এরকম করছি। হ্যাঁ, সো কেন যাবে আপনার ফ্যান্সরা শোতে, কেন যাবে, কি করবেন একটু বলেন। কেন যাবে, আমার মনে হয় শোটা খুবই ভালো হবে, সবাই অনেক চেষ্টা করছে। যেরকম গোজা ভাই আমাদের ইভেন্ট করছেন, স্কাই ট্র্যাকার, পুরো টিমটা, দে আর রিয়েলি রিয়েলি পুটিং আ লট অফ এফোর্ট ইন টু দিস শো। শামিম ভাই সাউন্ড করবে, আমরা আগে থেকে প্রি প্রোডাকশন মিটিংয়ে খুবই এক্সাইটেড যে কীভাবে ভালো করা যায়, জিনিসটাকে বেস্ট করা যায়। তারপর গ্রাফিক্সের থেকে রিদওয়ান থাকবে, ওর সাথে আমরা অনেক দিন ধরে অলরেডি কাজ করতেছি, কীভাবে মানুষকে ভিজুয়ালি একটা মানে ইমেজিং এক্সপিরিয়েন্স দিব। সো আমার আমার মনে হয় যে একটা শো ভালো লাগার জন্য টেকনিক্যালি সাউন্ড হতে হয়, টেকনিক্যালি সব কিছু খুব কোঅর্ডিনেটেড এন্ড ইন সিঙ্ক থাকতে হয়। সো সেই সিঙ্কটা আমরা করার খুবই চেষ্টা করছি। আর আরেকটা যেটা, যে আমাদের গানের যে সেট লিস্ট, আমার মনে হয় যে সবার জন্য কিছু না কিছু থাকবে, মানে সব ধরনের গান কভার করছি। ফুড দেখা যাচ্ছে কিনা গো? হ্যাঁ, না আমি তো প্লাস এই ইয়েতে যেহেতু এত আর্টিস্ট, সো অবভিয়াসলি কিছু সারপ্রাইজেসও আছে, ইউ নো, যেগুলো রিভিল করা যাবে। সো শোতে আসলে তখন, ইউ নো, প্রি প্রোডাকশন স্ট্রং দিকে যাচ্ছে, সো দেখা যাক, উই হোপফুলি অনেক জোস একটা শো হবে। সো ফুয়াদ এন্ড ফ্রেন্ডসের যে শোগুলো করেন ফুয়াদ, আপনারা একটু বলবেন, লাইক আমাদের দুইটা সেট আপ, একটা হচ্ছে ফুয়াদ এন্ড ফ্রেন্ডস বাংলাদেশের সেট আপটা, আর একটা হচ্ছে আমেরিকার সেট আপ। আমেরিকার সেট আপে আমাদের গিটার বাজায় নাইম, ড্রামার হচ্ছে রিচার্ড ভাই, আর বাকি সবাই আমরা কমন, আমি, জোহান, শুভ, পাবেল। আর আমরা ঢাকায় যখন করি তখন আমি, শুভ, জোহান, পাবেল আর আমাদেরকে এখান থেকে জয়েন করে আমজাদ ড্রামসে আর ফয়সাল গিটারে। সো এই কাইন্ড অফ টু সেট আপস আর কি, প্যারালেল সেট আপ। কিছু কিছু শোতে আমরা অ্যাডিশনাল কিছু অ্যাড করি, ধরেন ফোবানাতে আমরা একটা হর্ন সেকশন ছিল আমাদের, এবার আমরা কিছু ইনস্ট্রুমেন্টস রাখছি, জালাল আমাদের সাথে বাজাবে এবার। সো আমরা উই ট্রাই টু হ্যাভ আ লট অফ ফান। সো আমাদের জন্য FNF-টা একটা প্যাশনের জায়গা, সবাই খুব মন থেকে জিনিসটা করে, ইটস নট লাইক কমার্শিয়ালি চিন্তা করে করাটা না আর কি। কমার্শিয়াল আপনি মিউজিক করা ছেড়ে দিয়েছেন বললেনই আপনি, যখন কি মনে হয় যে ফুয়াদ ভাই মিউজিক করা ছেড়ে দিলে এইভাবে? মিউজিকটা আসলে সে কোনোদিনও ছাড়তে পারবে না, ইটস ইন হিম। আর আমার যেটা মনে হয় যে ফুয়াদ ভাই এত জনরাস কভার করছে এত বছর ধরে, হি ইজ লুকিং ফর নতুন আরেকটা কিছু, সো ওর এইটার কারণে সে বলতেছে যে আমি এখন মিউজিক থেকে নাই, একটু ব্রেকে, হ্যাঁ একটু ব্রেকে এরকম বলতেছে। বাট ওয়েন আমরা দেখা যায় কিছু ফুয়াদ ভাই কিছু কিছু সিলেক্টিভ ফেভারিট মিউজিশিয়ানস বা যাই বলেন এরকম
তাদের সাথে যখন সে একসাথে হয় তখন কিছু না কিছু নতুন নতুন বাইর হয় এবং উই টক অ্যাবাউট নতুন নতুন স্টাইল অফ মিউজিক, তো তখন কিন্তু সে প্যাশনেটলি করেই জিনিসগুলো করতে চায়ও। সো এটাই আমার মনে হয় না মিউজিক জীবনেও ছাড়বে, নতুন গান দিচ্ছে না সেটাই বলছিলাম, এটাই যে উই আর অ্যাকচুয়ালি মানে ফুয়াদ ভাই ইজ লুকিং ফর নেক্সট নতুন কিছু, যেটা নেক্সট নতুন কিছু শো থেকে নতুন কোনো গান পাবো মানে লাইভ শুনতে পারবো নাকি? রিয়েলি? আরে সারপ্রাইজ রিভিল করে দিয়েছে, রিভিল হয়ে গেল। আপনি তো গাবেন না, শুভ গাবে। আচ্ছা আরেকটা সারপ্রাইজ আমি জানি, সেটা হচ্ছে একটাই আমার তুমিটাও শুভ গাবে, গাবে না। আচ্ছা শো নিয়ে আপনারা আসলে কিভাবে প্ল্যান করছেন একটু যতটুকু জানানো সম্ভব আর কি, একটু যদি জানাতেন। আমাদের ফেসবুকের পেজগুলিতে সব ইনফরমেশন শেয়ার করা আছে, আর আমাদের সেট লিস্টটা বিশাল, অনেক গান হবে, 30টা গানের মতন হবে, standing audience, so concert feeling, মানুষ বসে থাকলে অনেক লেজি হয়ে যায়, বসে থাকলে আমাদেরও এনার্জিটা লুজ হয় স্টেজে, সো যদি আই এম শিওর এটা যদি এরকম হাইপড আপ থাকে তাহলে তো নাথিং লাইক ইট। জোহান একটু বলো তোমার লাইক শো করতেছো ফুয়াদ এন্ড ফ্রেন্ডস, তোমার ব্যান্ড ছিল অনেকদিন পর মনে হয় তুমি লাইক বাংলাদেশে এইভাবে স্ট্যান্ডিং অডিয়েন্সের সামনে শো করতেছো, প্রাইভেট শো কিছু করছো মনে হয় এর মধ্যে, একটু লাইক এক্সপেকটেশনস বলবো তোমার। এক্সপেকটেশনস আই ওয়ান্ট মাই ক্রাউড টু বি ইউ নো ওয়াইল্ড, সো এখন অবশ্য ইটস গোনা হ্যাপেন এনিওয়ে, কারণ ফর দ্য ফ্রেন্ডস এর কম্পোজিশনস গুলো ওরকমই, সো কিছু মানে খুব ডাইনামিক ক্রিয়েট করে, আপস এন্ড ডাউনস আছে, লাইক একটা গানে হয়তো কেউ হয়তো কিছু সফট ফিলিংস তাদের ভিতরে ক্রিয়েট হবে, আবার কিছু গান ইজ ভেরি ওয়াইল্ড, সো ওইভাবে মিউজিকগুলোকে ক্রিয়েট করা হয় ফর দ্য ফ্রেন্ডস এর। সো আর অনেক বছর ধরে কম্পোজিশনগুলোকে বিল্ড আপ করা হচ্ছে, সো এটা অনেক এক আগে যে আজ থেকে 10 বছর আগে যেরকম কম্পোজিশনস ছিল ওইটার থেকে অনেকখানি ডেভেলপড, অনেক ক্লিনার ভার্জন, সো অনেক প্র্যাকটিসও করি আমরা, অ্যান্ড উই ওয়ান্ট টু প্র্যাকটিস আজকাল ছিল মনে হয় বা গতকাল ছিল প্র্যাকটিস অ্যাজ আ ব্যান্ড। ফুয়াদ ভাই মোটামুটি সবাই খুব ভালোই শাসন করে অ্যাজ আ ব্যান্ড, ইউ নো ইট হ্যাজ টু বি ভেরি টাইট, মানে শাসন বলতে বোঝাচ্ছি যে ইউ নো হোয়াট হি ওয়ান্টস টু সি বা সবাই, তো তখন সবার ভিতরেই একটা ভিশন তৈরি হয়, ও যখন ফুয়াদ ভাই যখন স্ট্রিক্টলি কিছু একটা বললো তখন এভরিবডি থিংকস অ্যাবাউট দ্য ভিশন, তখন সবার ভিতরে একটা তারা তাদের নিজেদের ইয়ে থেকে প্যাশন থেকে মিউজিকটাকে ক্রিয়েট করে, সো এখন এই গানগুলো এত বছরে অনেক সুন্দর একটা জায়গায় গিয়ে দাঁড়াইছে, প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়তই উই ওয়ান্ট টু ট্রাই টু কাম আপ উইথ নিউ স্টাইল, নিউ জিনিসপত্র, যেটা ইউনো একই গানই তো অনেক বছর ধরে গাওয়া হচ্ছে, সো কিন্তু স্টাইলে মানে মিউজিক্যালি অনেক কিছু অ্যাডস আপ হচ্ছে, বাদ পড়তেছে, অনেক কিছু করে আস্তে আস্তে অনেক সুন্দর জায়গায় আসতেছে গানগুলো, আরো বেটার জায়গায় যাবে ফর দ্য ফ্রেন্ডস যেভাবে প্র্যাকটিস করে, ইউনো সবার প্যাশন কাজ করে এখানে মিউজিকটাতে। রাইট, সো ফুয়াদ ভাইয়ের শো এই বছর মনে এরকম একটা শো এটাই মনে হয়, আর তো মনে হয় এই বছর হবে না এরকম শো, এটাই এই বছর হবে না, মেক শিওর আপনারা সবাই যাবেন, শো এর টিকিট প্রাইস খুবই কম, 500 টাকা, সো ভেনুতেও পাওয়া যাবে আর অনলাইনে ফেসবুক পেজে পাবেন। ফুয়াদ ভাইয়ের শো এই বছর এইটাই লাস্ট, সো আর পাবেন না, সো আসুন সবাই অ্যান্ড প্লিজ ডু এনজয় অ্যান্ড ওয়াচ আউট ফর দ্যাম অ্যান্ড ডু সাবস্ক্রাইব নিউজ 24। থ্যাংক ইউ ফুয়াদ ভাই, থ্যাংক ইউ।